হে ব্রিহান আসসালামু আলাইকুম ঈদ আয়োজনে আজ আপনাদের তৈরি করে দেখাবো লাচ্চা সিমাই দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি যার নাম হলো নোয়াবি সিমাই ঈদের দিন সীমাই রান্না হবে না সেটা তো কল্পনাই করা যায় না তাই চাইলে এবারের ঈদে ভিন্ন সাথে ভিন্নভাবে পরিবেশন করতে পারেন এই লাচ্চা সীমায় আশা করি এই রেসিপি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন তাহলে দেখে নিই সহজেই নোয়াবি বিসীমায় রেসিপির কি উপকরণ লাগছে চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারটা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে কিশমিশ ভেজে নিব কিশমিশটা কিন্তু কয়েক সেকেন্ড ভাজলে হয়ে যায় এটা কিন্তু বেশি সময় নিয়ে ভাজার দরকার যখনই দেখবেন এটা ফুলে এরকম ডাবল হয়ে আসবে তখনই এটা উঠিয়ে নিতে হবে এখন আমি এই প্যানে দিয়ে দিব কাজু বাদাম এবং কাঠবাদাম আস্ত কয়েকটা এভাবে ভেজে নিব আগে থেকে আর কিছু বাদাম আমি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এবং চিনাবাদাম কিছুটা এরকম গুঁড়া করে নিয়েছি মানে ভেঙে নিয়েছি কেটে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হবে আপনারা চাইলে কিন্তু কাঁচা বাদামটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমার কাছে মনে একটু ভালো লাগে না তাই আমি ঘি দিয়ে একটু ভেজে নিলাম এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো এক মিনিট মতো ভেজে এখন নামিয়ে নিলাম এখন এই ভাত্রা আবারও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন এখানে আমি এক প্যাকেট লাস চা নিয়েছি সেই পুরো লাচ্তা সিমাইটা এই প্যানের ভিতরে দিয়ে দিব। বনফুল যে লাচা সিমাই আছে সেটাই কিন্তু নিয়েছি সবগুলো দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব আর চুলা গাছটা কিন্তু এই পর্যায়ে লো রেখে আমি এটাকে ভেজে নিব এই পর্যায়ে আমি আরও কিছু উপকরণ অ্যাড করবো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করবো তা আগে একটু ভেজে নিই কারণ গুঁড়া দুধ চিনি দিলে কিন্তু এর লেগে যেতে পারে এই জন্য আগে আমি দুই মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নিলাম তো যখন একটু কালার হয়ে আসবে তখনই আমি এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিব আর আপনারা স্বাদ মতো কিন্তু চিনিটা অ্যাড করে দিবেন আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে আরও দুই থেকে তিন মিনিট জাল করে নিব আপনারা চালে কিন্তু চিনাটা চিনিটা গুঁড়ো করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এটার সঙ্গে মিশে যায় আর খেতেও ভালো লাগে আর যদি আসতে দিন সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো কিছুক্ষণ ভাজার পরে দেখবেন যে এটা অনেকটাই কিন্তু লালচে হয়ে আসবে মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে যেটা ভাজা কমপ্লিট এরপর যে নামিয়ে নেব দেখুন ভাজাটা কেমন হয়েছে একদমই কিন্তু ঝরঝরে হয়েছে আর কিছুটা কিন্তু বাদামি কালার এরকম দেখাচ্ছে তো এই পর্যায়ে না আমি নেব যে পত্রে আমি সেট করে নিব সেই পত্রে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে নিব তো আমি এই কাচের এই বোলের ভিতরে আমি অর্ধেকটা পরিমাণ সেট করে নিব আর এটা কিন্তু চেপে চেপে রকমভাবে সেট করার প্রয়োজন নেই এমনিতেই দিয়ে রেখে দিলেই কিন্তু হবে তো অর্ধেকটা দিয়ে দিলাম এবং অর্ধেকটা আমি এক সাইড করে রেখে দেবো চাইলে কিন্তু অর্ধেকটা আপনারা জর্দার কালার মেশাতে পারেন সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে এখন আমি আরেকটা উপকরণ দিয়ে এটা রেডি করে নিব এখানে আমি তিন কাপ দুধ জাল করে দুই কাপ করে নিয়েছি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আবারও আর দিয়ে দিব দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে পারে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ যে কিন্তু চুলাটা অফ করা আছে এখন আমি চুলাটা অন করি নাই এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর আমি এখানে স্বাদ মতো মানে মিষ্টিটা কেমন পছন্দ করেন সেই অনুযায়ী কন্ডেক্স মেল দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর এক টেবিল চামচ আমি এখানে কিন্তু চিনি দিয়েছি সেটা স্কিপ করে গেছি আর এক সিমটি পরিমাণ লবণও দিয়েছি অবশ্যই কিন্তু মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিতে হয় তো দুই মিনিট রান্না করে এটাকে নামিয়ে নিলাম এখন সরাসরি গরম অবস্থায় আগে থেকে যে লাস্টার সেমাইটা আমি সেট করে রেখে দিয়েছিলাম তার উপরে দিব দিব একদমই কিন্তু সহজ তৈরি করা এই রেসিপিটা এখন বাকি উপরে লেয়ার করে দিয়ে দিব এই যে লাচার সীমায় যে রেখে দিয়েছিলাম সেই সেইগুলো অল্প অল্প করে দিয়ে এর উপরে এরকম একটা লেয়ার করে নেব এখন এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনাদের দেখাবো যে আসলে ভিতরটা কেমন হয়েছে ক্রিম ছাড়াই কিন্তু আপনারা কম খরচে অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন যেহেতু ঈদ তো ঈদের দিনে কিন্তু প্রিয়জনদের বা অতিথি আপ্যায়নে এই রেসিপিটা রাখতে পারেন অনেকেই কিন্তু আপনার এই রেসিপিটা খাওয়ার পরে প্রশংসা করবে এবং রেসিপি জানতে চাইবে তো এই তো এর উপরে আমি যে বাদামগুলো ভেজে রেখে দিয়েছিলাম সে বাদামগুলো দিয়ে দিলাম চাইলে একটু সেরি ফল দিতে পারেন সেক্ষেত্রে দেখতেও ভালো দেখা যায় তো এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাবো যে আসলে কেমন হয়েছে আর আমি কিন্তু কিসমিসটা দিতে ভুলে গিয়েছিলাম পরে দিয়েছি তো কেটে একটু দেখিয়ে দিলাম দেখুন মাসাল্লা করে এটা কিন্তু কত সুন্দর হয়েছে না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এটা খেতে কেমন হয় তো আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করতে পারেন আর এটা তৈরি করে কিন্তু এক সপ্তাহের মতো রেখে খেতে পারবেন